বাংলাদেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বপ্নের ভূদা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে 200টি সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে কেরানীগঞ্জের 5টি ইউনিয়নকে। আর এই মহৎ উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আজ 9 নভেম্বর কেরানীগঞ্জের সেমন্তী কনভেনশন হলে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পুলিশ সুপার আমিনুল ইসলাম, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ নুরুল ইসলাম ও কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহির আহমেদ সহ আরো অনেকেই। ময়মনসিংহে খুব রোড ডাকাতি হতো, প্রচুর রোড ডাকাতি হতো, তা আমি কিছুতেই রোধ করতে পারতাম না, ডাকাতদেরকে ধরতে পারতাম না, দু একটা ধরলেও থামতো না। এরপরে সিসি ক্যামেরা লাগানোর পরে খুব মিরাকেলি রোড ডাকাতি বন্ধ হয়ে গেছিলো পুরোটাই, কারণ রোডের যেখানেই ডাকাতি হয়, যেখানেই বাস থামায় বা গাড়ি থামায়, সেখানেই যারা এই অপরাধটা করে তাদের ছবিগুলো চলে আসে। ইভেন দেন ময়মনসিংহের ড্রাইভাররা যে বেপরোয়া গাড়ি চালানো, যে কোনো জায়গায় গাড়ি থামিয়ে দেওয়া, অনিয়ম করা, সেগুলো বন্ধ হয়ে গেছিলো। হুবহু সিঙ্গাপুর অথবা দুবাইয়ের মতো হবে কিনা আমরা জানি না, বাট অ্যাটলিস্ট আমরা হয়তো মালয়েশিয়ার মতো হতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মালয়েশিয়া থাইল্যান্ডের মতো হতে পারবোই, তার নমুনা, তার যে বাস্তব চিত্র, এটাকে তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে গ্রুপের নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান 10 কোটি টাকার চেক প্রদান করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে কেরানীগঞ্জ শহরে অপরাধ দমন ও অপরাধী শনাক্তকরণ সহজ হবে। অপরাধীদের জন্য একটি থ্রেট সৃষ্টি হলো, আজকে একটি সংকেত দেওয়া হলো যে কেরানীগঞ্জে আর অপরাধ করা যাবে না, এই চোখগুলো কিন্তু তোমাদেরকে খুঁজে বেড়াবে। আমাদের টার্গেট হলো 2024 সালের শেষ নাগাদের মধ্যে কেরানীগঞ্জকে জিরো ক্রাইম ঘোষণা করা। এলাকাবাসী নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারবে। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে। সিসি ক্যামেরার আওতাধীন থাকায় অপরাধ আগের তুলনায় 99% হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে এবং শহরটি প্রযুক্তিগতভাবে এক ধাপ এগিয়ে যাবে।